উটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন বারোশোর বেশি চীনা নাগরিক এদের মধ্যে তিরাশি জন নিজ দেশে ভ্রমণে থাকায় কর্মস্থলে ফেরার বিষয়ে উদ্বেগ বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বর্তমানে কর্মরত শ্রমিকদের চীনে ভ্রমণে নিরুৎসাহিত করছে বরিশাল স্বাস্থ্য বিভাগ একই সঙ্গে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আমিরুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদা সোহাগ পটুয়াখালীর তেরোশো বিশ মেগাওয়াট পায়রা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় দু সালে প্রথম থেকেই এ প্রকল্পের কর্মকর্তা ও শ্রমিক হিসাবে যুক্ত আছেন সহস্রাধিক চীনা নাগরিক বরিশাল বিভাগের আরও কয়েকটি প্রকল্পেও কাজ করছেন চীনা শ্রমিকরা তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারীরাও সম্প্রতি চীন থেকে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক বিশেষ করে চীনা নাগরিকরা বিভিন্ন সময় দেশে ভ্রমণ করছেন এ অবস্থায় ভাইরাস সংক্রমণ রোধে শ্রমিকদের দেশটিতে ভ্রমণ নিরুৎসাহিত করছে স্বাস্থ্য বিভাগ আমাদের পটুয়াখালীর সিভিল সার্জনের মাধ্যমে সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের আমরা ওখানকে একটা ওরিয়েন্টেশন সব অবহিত করার থেকে পরামর্শ দিতে চাই যে আপনারা এই মুহূর্তে যদি চীনে যান তাহলে আপনারা আক্রান্ত হইতে পারেন সাথে সাথে আমাদের দেশেও এই রোগটা ছড়ায় আসতে পারে আর বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের ছয় জেলায় জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে আইসোলেশন ইউনিট আর করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের যেহেতু তারা ওখানে কাজ করে এটা আমাদের জন্য একটা ব্যাপার সেই কারণে আমরা সেই ধরনের সবকিছু চিন্তা করেই কিন্তু আমরা এখানে একটা মানে করোনা ভাইরাসের জন্য একটা ইউনিট আমরা করেছি সেখানে আপাতত পার্টবেড পাঁচ বেড দিয়ে শুরু করতেছি আমাদের ভেন্টিলেটার সাপোর্ট সবই থাকবে আমাদের দেশের একজনের জ্বর হইলে সেটা যে করোনা ভাইরাস তা না আমরা তাকেই সন্দেহ করবো যদি কেউ এইরকম যে সমস্ত দেশে করোনা ভাইরাস পাওয়া গেছে বিশেষ করে চায়না থেকে যদি কেউ এরকম জ্বর নিয়ে বাংলাদেশে আসে বরিশাল বিভাগে একাধিক প্রকল্পে প্রায় এক হাজার ছশো চীনা নাগরিক কর্মরত আছেন এর মধ্যে এক হাজার দুশোর বেশি শুধুমাত্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এ প্রকল্পের তিরে জন শ্রমিক ছুটিতে চীন ভ্রমণে রয়েছেন সোহাগ সময় সংবাদ বরিশাল